নতুন ধারাবাহিক, আর অবশ্যই সঙ্গে রয়েছে নতুন একজন জুটি, কিন্তু তোমার সাথে অনেকদিন আগে থেকে আমার দেখা। প্রথমে রিজওয়ানের থেকে জিজ্ঞেস করবো, আবির হিসেবে এই চরিত্রে কেমন লাগছে, আর কী ক্যারেক্টারটার ব্যাপারে শুনলাম যে খুব একটা অভিনব ক্যারেক্টার, সংসারী ক্যারেক্টার, কিন্তু আমরা বয় নেক্সট ডোর, নেক্সট ডোর যদি বলা যায় গার্ল বলতাম, বাট বয় নেক্সট ডোর। খুব কম ভাবা হয় এই ধরনের ক্যারেক্টার, সবসময় ওমেন সেন্ট্রিক, ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ভাবা, ডেফিনেটলি ওমেন এম্পাওয়ারমেন্ট এখানেও আছে, বাট আমি সবসময় আমার ক্যারিয়ার গ্যাপ দেখে থাকার চেষ্টা করেছি যে ছেলে মানে হিরোটা শুধু বা নায়ক শুধু পোস্টার বয় না, সেখানে ওর একটা সে আছে, একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, একটা ড্রাইভিং ফোর্স আছে গল্পকে, সে সব কটাতেই থাকে, এখানেও সেটা। বাট এখানে চেঞ্জটা হচ্ছে যে বয় লুকস ইন দ্য সেন্স মানে ঘরোয়া ছেলে মানে আইটিতে কাজ করে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভালো চাকরি করে, ভালো বাহিনী, টাকা পয়সা, তার সত্ত্বেও বা হয়তো মাটিতে বসে হয়তো সবজি কাটছে, বাড়িতে সবাইকে হেল্প করছে, কিচেনে হেল্প করছে, বা দাদুকে নিয়ে হয়তো মর্নিং ওয়াকে বেরিয়ে গেছে, বা পাড়ার কেউ সমস্যায় তার পাশে দাঁড়ালো, রাত দুটোর সময় ফোন করলে আবির এটা সমস্যা সেখানে সে চলে গেলো, তো এইরকম ভীষণভাবে বয় নেক্সট ডোর অ্যাকচুয়ালি যেটা বলি সেই ধরনের একটা ক্যারেক্টার। ঠিক নেক্সট একজন রয়েছে যাকে শুনছি যে সে তোমার সঙ্গী হতে চলেছে ছবি মানে এই এই ধারাবাহিকের গল্পে, তো প্রথমে জ্যোতির্ময়ের কাছে যাবো, জিজ্ঞেস করবো যে পিকমের যে ক্যারেক্টারটা, যখন তুমি জানলে যে এরকম শিল্পী তোমার সঙ্গে রয়েছে, তো তোমার প্রথমে ভালো লাগাটা কোন দিক দিয়ে ছিল? ক্যারেক্টার তো একটা থাকেই, তার সাথে এরকম অভিজ্ঞ টিমের সাথে কাজ, সবটাই ভালো লাগা, প্রত্যেকটা জিনিস আমার কাছে ভালো লাগে। যে বললাম আমি কিছুই জানি না, সব জিনিস আমি শিখছি, প্রত্যেকটা জিনিস রিজওয়ানদার কাছ থেকেও শিখছি, সুশান্ত দা, স্টার, সব কিছু শিখে নিচ্ছে, ভালো লাগা তো অবশ্যই আছে। বেশি লেগ পুলিং করে সেরকম ব্যাপার না, ওই আর করে, মজা না হলে তো কাজ হবে না। বিষয়টা দেখলাম ওখানে হালকা বুঝলাম যে নারীদের ক্ষেত্রে খুব অল্প বয়সে অনেক রকমের ঘটনা খুব সমস্যা হয়ে দাঁড়ায়, সেখানে তুমি নিজে একজন ফিমেল হয়ে কতটা তোমার জন্য এই জিনিসগুলো রিয়েলাইজেশনের একটা কাজের ক্ষেত্র ভেবেছিলে বা কাজে লেগেছে, যেখানে তোমরা যে ছোটো ছোটো ইনস্টিংগুলো ইউজ করো অভিনয়ের ক্ষেত্রে, এই যে এখানে আমরা দেখেছি যে একটা নারীর ক্ষেত্রে অল্প বয়সে যদি কোনো ঘটনা ঘটে যায় কতটা ইম্প্যাক্ট ফেলে, তুমি কতটা সেটা খারাপ লেগেছিলো সেই ব্যাপারটা জন্য? হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকের লাইফে সবসময় হয়ে থাকে, আর যে ঘটনাটা দেখানো হচ্ছে এটা একদমই রিয়েল। মা বাবার মনে হতেই পারে যে এইসব ঘটনা মেয়েকে লুকিয়ে রাখার ঠিক এই ক্ষেত্রে, তো আমার মনে হয় না এখনকার দিনে দাঁড়িয়ে এটা করা উচিত, প্রত্যেকেরই নিজের সত্তা রয়েছে, তো এটাই আর কি। দর্শকদের কী বলবেন নতুন ধারাবাহিক নিয়ে? একটা কথা, ভালোবাসা দেবেন, এত বছর যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন, পাশে দাঁড়িয়েছেন, আমাদের কাজ শুধু একটাই, আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার, আনন্দ দেওয়া, নিজেকে নতুন করে ভেঙে নতুন গল্প শোনানো, সেই নতুন গল্প নিয়ে নতুনভাবে আমরা আসছি বধুয়া নিয়ে, তো ডেফিনেটলি সেই একই মানে কথা বলবো, ভালোবাসা নিয়ে টিভির সামনে বসবেন সন্ধ্যা 6:30 স্টার জলসায় বধুয়া দেখার জন্য। আমিও একই কথাই বলবো, দেখতে হবে বধুয়া 4th March থেকে প্রতিদিন সোম থেকে রবি স্টার জলসায় পর্দায় 7:30 সন্ধে। যেটা বললাম যে নর্মাল রিলিজ হবে থেকে একটু আলাদা করার চেষ্টা করছি আমরা, যেটা সব থেকে বড়ো পয়েন্ট আমরা আমি যে টেলিভিশনে গল্প করার চেষ্টা করছি এখন, এখানে যা করছি, বম্বেতে যে গল্প করছি বা হিন্দি সিরিয়ালে যেগুলো করছি, অত্যন্ত রিলেটেবল এবং রিয়েলিস্টিক গল্প করতে চাই, যে গল্পটা লোকে বলবে যে এটা তো আমার পাড়ায় এর পাড়াতে আমার বাড়িতে এর বাড়িতে হচ্ছে, এই গল্পটা তো হয়, এটা কোনো অবাস্তব ভিত্তি আছে, তোমাদের গাড়ির ক্ষেত্রে লেগে থাকবে সেটা। এবং এই গল্পটার ক্ষেত্রেও কিন্তু যে এই যে আজকালকার ইয়াং মেয়েদের নিয়ে একটা অদ্ভুত একটা ধারণা আছে, যে আজকালকার ইয়াং মেয়েরা আর ফ্যামিলি নিয়ে খেতে পারে না, বাবা মায়ের চিন্তার কারণ হচ্ছে যে আমার ছেলেটা খুবই মানে এবেল, একটা ডিজার্ভিং ছেলে, তাকে আমি অ্যারেঞ্জ করে বউ আনুক বা লাভ ম্যারেজ করে বউ আনুক, সেই বউ এসেই কিন্তু তার 5টা পছন্দের কথা বলবে, বিকজ উইমেন হ্যাভ চয়েসেস, রাইট? আজকের দিনে একটা ইয়াং মেয়ের তার তো চয়েস আছে, তার তো পছন্দ অপছন্দ আছে, যেটা শ্বশুরবাড়ির লোকদের মনে হতে পারে যে এই চয়েসগুলোকে স্যাক্রিফাইস করা উচিত মেয়েদের, যেটা চিরকাল ঘটে আসছে, তাই তো? সেটাকে নিয়ে একটা জায়গা, যে একটা মেয়ে সে শুধুমাত্র তার নিজের চয়েসগুলোকে আটকে রাখবে কেন? আজকে জয়েন্ট ফ্যামিলিতে একটা এসে মেয়ে, তাকে মনে হচ্ছে তোমার এই মেয়েটা সংসার ভেঙে দিচ্ছে, আসলে সংসার ভাঙছে কেন ভাবছো? কেন তার চয়েসেসগুলোকে আমরা বলার চেষ্টা করছি না? এই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা ওই গল্পটা বলবে, যেটা কিন্তু নতুন। প্লাস নর্মালি রিলিজের গল্পে দেখি মেয়েরাই সব কিছু করে,
এখানে কিন্তু উল্টো, এখানে মেয়েটা কিন্তু ভীষণ পিছিয়ে থাকা একটা মেয়ে, ও কারোর সাথে মিশবে না, মানে ও কিন্তু অন্য জায়গায় কী হয় যে হিরোকে, হিরো চুপচাপ থাকে, তাকে মেয়েটা ওকে গিয়ে হইচুই করে গিয়ে ওকে ইসে করে। এখানে কিন্তু মেয়েটি হচ্ছে সেরকম একটা মেয়ে যাকে সবাইকে প্যাম্পার করতে হয়, যাকে সমস্ত জীবনের দিকে টেনে নিয়ে আসতে হয়, ওর জীবনের দিকে যাওয়ার কোনো ইচ্ছে নেই। কারণ ওর সঙ্গে ঘটে গেছে একটা এমন ঘটনা, ও মানুষের সঙ্গ লোকজন ভিড় পছন্দ করে না। ক্যামেরায় উৎসবের সাথে রাখিয়ে সার্ভাস নিউজ।